হ্যালো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, যেটি রহড়া নর্থ চব্বিশ পরগনা কলকাতাতে অবস্থিত, তো রহড়া রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ভ্যাকান্সি চলে এলো মেল টিচিং পদে এবং নন টিচিং স্টাফ পদে। একটু সংক্ষেপে দেখে নিই, মেল অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদে বাংলা বিষয়ের দুটি আলাদা আলাদা ভ্যাকান্সি দেখা যাচ্ছে। প্রথম যে বাংলা বিষয়ের ভ্যাকান্সিটি রয়েছে, সেটিতে কেবল এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় যে বাংলা বিষয়ের ভ্যাকান্সি দেখা যাচ্ছে, সেখানে ওবিসি বি ক্যাটাগরির বন্ধুরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি পদের জন্য যে ভ্যাকান্সি, সেক্ষেত্রেও মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ক্লাস এইট পাস করে থাকলেই আবেদন করতে পারবে। গ্রুপ ডির পদটি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ হিসেবে উল্লেখ করা রয়েছে। এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো এটি সম্পূর্ণ পার্মানেন্ট ভ্যাকান্সি এবং গভর্নমেন্ট পে স্কেলে স্যালারি দেওয়া হয়। এইমাত্র নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং আমি জানার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার একটু স্ক্রোল করলে আরও দেখা যাচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল অনলাইন অনলি, দ্য ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড ফ্রম আওয়ার ওয়েবসাইট rkmissionrohora.org ফ্রম 6th August, অর্থাৎ আজকে থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, রামকৃষ্ণ মিশন rohora.org। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আমি আপলোড করে দেবো, সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো তোমরা। এবং 19 August 2023 তারিখ পর্যন্ত সেটি রামকৃষ্ণ মিশন রহড়ার ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে, আমাদের ওয়েবসাইটে সবসময় অ্যাভেলেবেল থাকবে, তো সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। তো এই যে কালেক্ট করার পরে কী করতে হবে, সেটি ফর্ম ফুলফিল করতে হবে। ফুলফিল করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি বাই হ্যান্ড অনলি, অর্থাৎ হাতে হাতে গিয়েই তোমাদের জমা দিয়ে আসতে হবে 7th August 2023 থেকে, অর্থাৎ আগামীকালকের থেকে 22nd August 2023, 22শে অগস্টের মধ্যে, এক্সেপ্ট অন সানডেজ অ্যান্ড হলিডে। এর মাঝে যদি রবিবার এবং হলিডে বা ছুটির দিন থাকে, সেদিন যাবে না, সেদিন স্কুলের অফিসিয়াল কাজ বন্ধ থাকবে। মাঝে স্বাধীনতা দিবস আছে, এছাড়া রবিবার তো রয়েছে, দুটো মনে হয় পড়বে। তো যাই হোক, বিফোর ফিলিং আপ অ্যাপ্লিকেশন ফর্ম, প্লিজ রিড দিস প্রসপেক্টাস ফর প্রপার পোস্ট অর ভ্যাকান্সি, অর্থাৎ ফর্ম ফিল করার আগে ভালো করে প্রসপেক্টাস পড়তে বলা হচ্ছে। এবং ওভার রাইটিং, ইউজ হোয়াইট লিঙ্ক, এইগুলো করবে না, এগুলো করলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমি প্রসপেক্টাসগুলি এক এক করে সংক্ষেপে দেখাই, আর ফর্মগুলি কীভাবে এবং ফর্মগুলিতে কী কী ফুলফিল করতে হবে সেটাও সংক্ষেপে দেখে নেব। এই সমস্ত কিছু ম্যাটেরিয়াল নিচে আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে বাংলা বিষয়ে যারা আবেদন করবে সেই জন্য প্রসপেক্টাস দেওয়া হয়েছে। এই প্রসপেক্টাসে সম্পূর্ণ ডিটেলস বলা আছে, যার মধ্যে উল্লেখিত কিছু বিষয় আমি এখানে মেনশন করে দিচ্ছি, যেটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বিএড করে থাকতে হবে যে সমস্ত বন্ধুরা আবেদন করবে, তার সঙ্গে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, আর ম্যাক্সিমাম বয়স 40 বছর বলা হয়েছে। এসসি এসটি ক্যাটাগরি থেকে যে বন্ধুরা আবেদন করছে তাদের 5 বছরের ছাড় আছে, এবং 8 বছরের ছাড় আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বন্ধুদের। ওবিসি এ এবং বি দুই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই 3 বছরের ছাড় আছে। এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় মেল সিটিজেন হলেই আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। আর একটু নিচে থেকে স্ক্রোল করলে এখানে ভ্যাকেন্সি কোড দেখা যাচ্ছে বন্ধুরা, এটি একটি ইম্পর্টেন্ট, B1 আর B2। তো প্রথম পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, দ্বিতীয় পদের নামও অ্যাসিস্ট্যান্ট টিচার, দুটোই গ্রুপ ল্যাঙ্গুয়েজ, এবং দুটোর জন্যই বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন এবং বিএড কমপ্লিট করে থাকতে হবে, যেহেতু বাংলা বিষয়েই ভ্যাকান্সি বেরিয়েছে। তো প্রথম পদটি শুধুমাত্র এসসি ক্যাটাগরির, তো এসসি ক্যাটাগরির থেকে যারা আবেদন করবে তাদের জন্য কোড হচ্ছে B1, আর ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা আবেদন করবে তাদের জন্য কোড হচ্ছে B2। তো এটা কখন কাজে লাগবে, যখন ফর্মটা ফিল করবে তখন এই কোডটা চাইবে। এবার অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তো অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পেয়ে যাচ্ছ, সেটি ডাউনলোড করবে, ফুলফিল করবে, কোনো ওভাররাইট বা হোয়াইটনার ইউজ করবে না, তারপরে 22শে অগস্টের মধ্যে জমা দিয়ে আসতে হবে বাই হ্যান্ড, যেগুলি বললাম আর কি। এখন ফর্মটি জমা দেবে তার সাথে কী কী দেবে, এটি একটি ইম্পর্টেন্ট বলছে। অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি বা ফটোকপিস, তোমাদের নিজস্ব সিগনেচার করতে হবে ডেট দিয়ে, এবং পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো তার সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে। তো সমস্ত ডকুমেন্টস বলতে কী কী, সেটির একটি লিস্ট এখানে দিয়ে দিয়েছে, যেরকম অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা সমতুল্য কিছু, যেরকম বার্থ সার্টিফিকেট হতে পারে, এটা জেরক্স কপি দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত যত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের আছে সমস্ত জেরক্স কপি এবং তাদের সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, তার ফটোকপি,
এবং লেটার অফ রিকগনিশন অফ বিএড কোর্স ইন রেলিভেন্ট একাডেমিক সেশন বাই হেড অফ সাচ ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যখন বিএড কোয়ালিফাই করেছো একটি বাঞ্চ দেওয়া হয়েছে, লেটারের বাঞ্চ আছে, সবার কাছেই থাকে, দু তিন পেজের হয়, তো সেটারও জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে, সেটা নিয়ে যেতে ভুলবে না, তাহলে কিন্তু আবার বাড়ি ফিরে আসতে হবে এবং পরের দিন আবার যেতে হবে, এবং তার সঙ্গে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং তার সঙ্গে দু কপি কালার ফটো জমা দিতে হবে। মেথড অফ সিলেকশনে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল হবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পরে, বা নন এলিজিবল কেউ যদি থাকে, অনেকেই থাকে, যেরকম অনেকে বিএড অ্যাপিয়ারিং থাকলে আবেদন করে ফেলে, তো এটি যেহেতু পার্মানেন্ট পোস্ট এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী সমস্ত কিছু, তাই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল নয়, তো এটি একটা কারণ। আবার অনেকে হয় কিছু ডকুমেন্টস সাবমিট করে না, তো তারা রিজেক্ট হয়ে যায়, তো সেই জন্য একটি লিস্ট পাবলিশ করা হয় অ্যাপ্লিকেশন ফর্মগুলি জমা দেওয়ার পরে, সেটি স্কুল নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে। আর ঠিক দু সপ্তাহ পরে অ্যাপ্রক্সিমেটলি লেখা আছে রিটেন এক্সামিনেশনের ডেট দিয়ে দেওয়া হবে, সময় দিয়ে দেওয়া হবে এবং সেন্টারের নামও দিয়ে দেওয়া হবে। তো রিটেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে পোস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ একটি শর্টলিস্ট আবার প্রকাশ করা হবে, যেখানে পার্সোনালিটি টেস্টের জন্য ক্যান্ডিডেটকে ডাকা হবে, সেটি স্পিড পোস্ট বা ইমেলের মারফতে জানিয়ে দেওয়া হবে। তো এই হলো সমস্ত প্রসিডিওর। তারপরে পার্সোনালিটি টেস্টে লেখা আছে 10 মার্কস থাকবে, যেখানে অ্যাবিলিটি টু কন্ট্রোল ক্লাসরুম সিচুয়েশন এবং ভাইবা নেওয়া হবে, অর্থাৎ ক্লাস ডেমনস্ট্রেশন এবং ভাইবা থাকবে। তারপরে যে মেরিট লিস্টটি প্রকাশিত হবে ইন্টারভিউর পরে, সেটি রিটেন এক্সামিনেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, যার মধ্যে পড়ছে পার্সোনালিটি টেস্ট, এই সমস্ত কিছু মিলেই একটা পোস্ট ওয়াইজ, র্যাঙ্ক অনুযায়ী বা ক্যাটাগরি ওয়াইজ স্কুলের ওয়েবসাইটে মেরিট লিস্টের নাম প্রকাশ করা হবে। এছাড়া যারা অলরেডি গভর্নমেন্ট পোস্টে চাকরি করেন বা কিছু, তাদেরকে NOC জমা দিতে হয়। এরপরে একটু নিচের দিকে যদি স্ক্রোল করা যায়, তাহলে কোয়েশ্চেন পেপারের কথা লেখা আছে, যেখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এই সম্পর্কিত নলেজ থাকতে হবে, কারণ তার ওপরে এক্সাম হবে। তো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ সম্পর্কে আমাদের পড়াশুনো চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, সেখানে বিগত বছরে রামকৃষ্ণ মিশনে যে সমস্ত পরীক্ষা হয়েছিল এবং কী ধরনের প্রশ্ন আসে সেগুলি নিয়ে ডিসকাস করে রেখেছি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এই যে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ সম্পর্কিত প্রশ্ন থাকলো, তার সঙ্গে তোমাদের সাবজেক্টের কোয়েশ্চেন থাকবে। তো ধরা যাক 100টা যদি এক্সামিনেশন হয়, তাহলে হয়তো রামকৃষ্ণ মিশন সম্পর্কিত কোয়েশ্চেন আসলো 20 নম্বরে এবং তোমাদের সাবজেক্ট অর্থাৎ বাংলা বিষয়ে 80 নম্বরের প্রশ্ন আসলো, টোটাল 100। আমি অ্যাপ্রক্সিমেট বলছি, এখানে অবশ্যই মার্কস ডিভিশন নিচের দিকে দিয়ে দেওয়া রয়েছে, সেটি নিয়ে বলছি, এখানে নেগেটিভ মার্কিংয়ের কোনো জায়গা নেই, অর্থাৎ এটি একটি ভালো বিষয়। আর আরেকটি বিষয় যেটি মেনশন করা রয়েছে, এক্সামটি অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দু রকম কোয়েশ্চেনই কিন্তু আসবে এক্সামে। অ্যাডমিট কার্ডটি এই যে PDFগুলি রয়েছে এর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, সে অ্যাডমিট কার্ডটি তোমাদেরই ফুলফিল করতে হবে এবং ফর্মটি ফুলফিল করার পাশাপাশি অ্যাডমিট কার্ডটাও ফুলফিল করে তোমাদের নিয়ে যেতে হবে, সেটা স্কুলে জমা দেবে। তখন এক্সাম তার ঠিক আগের মুহূর্তে স্কুলের থেকে তোমাদের অ্যাড্রেসে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার ফিস বলা হয়েছে, এক্সামিনেশনে যারা আবেদন করবে তাদের, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের 500 টাকা দিতে হবে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট থেকে বিলং করো তাদের 400 টাকা করে দিতে হবে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি থেকে বিলং করো তাদের 300 টাকা দিতে হবে ক্যাশ অনলি, অর্থাৎ তোমাদের ক্যাশ নিয়ে যেতে হবে এবং খুচরো নিয়ে যাবে, না হলে অনেক সময় সমস্যা হয় ওখানে, খুচরো বলতে 300 টাকা বলেছে তো 300 টাকাই নিয়ে যাবে, 500 টাকা নিয়ে গেলে আবার 200 টাকা ফেরত দেওয়া বা এরকম সমস্যার সম্মুখীন হয় অনেকে, তো সেই জন্য বললাম। সিলেবাস যেটি আগে বলছিলাম এখানে দিয়েও দেওয়া রয়েছে, এছাড়া আমি আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে যে আর্টিকেল আমি লিখে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে, পার্ট ওয়ানে কী সিলেবাস আছে এবং পার্ট টুতে কী সিলেবাস আছে সে সমস্ত কিছু সিলেবাস যে PDFটি আছে সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া ক্যান্ডিডেটকে এই সমস্ত বুকসের নাম দিয়ে দেওয়া রয়েছে, শ্রী রামকৃষ্ণ জীবনী, শ্রী শ্রী মা সারদা দেবী, এই সমস্ত বইগুলি থেকে সাজেশন নিতে বলা হচ্ছে, এই বইগুলি দেখে রাখবে এবং রাইটারগুলির নামও তোমরা দেখে রাখবে। এবার দেওয়া আছে রিটেন এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশন। রিটেন এক্সামিনেশনের দুটি পার্টে হবে, প্রথম পার্ট 45 মার্কস যেটি তোমার সাবজেক্টের ওপর বাংলা বিষয়ে, আর দ্বিতীয় পার্টটি 10 মার্কসের যে পোর্শনে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ সম্পর্কিত কোয়েশ্চেন দেওয়া হবে। তারপরে সিতে বলা হয়েছে ইন্টারভিউর জন্য 10 মার্কস রয়েছে এবং ভাইবার জন্য 5, ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য 5। এবার নিচের দিকে স্ক্রোল করলে পার্ট ওয়ানে 45 মার্কস, পার্ট টুতে 10 মার্কস, 55, অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানে 35, 90 এবং ভাইবাতে 5, ক্লাস ডেমনস্ট্রেশনে 5, টোটাল 100 মার্কসের এক্সাম।
কোয়েশ্চেন প্যাটার্নও ওখানে বলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, না হলে ভিডিওটি আরও লেন্দি হয়ে যাবে। তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করছিলাম এই কিছু বেসিক ইনফরমেশান, এছাড়া ডিসকোয়ালিফিকেশান কী কারণে হতে পারে সেগুলি দেওয়া রয়েছে ও আদার ইনফরমেশান আরও কিছু দেওয়া রয়েছে, এগুলো চাইলে পজ করে দেখে নিতে পারো। এবার সংক্ষেপে গ্রুপ ডি পোস্টের প্রসপেক্টাস নিয়ে বলছি। সম্পূর্ণ একই রকম নিয়ম এক্সামিনেশান হওয়ার, এবং শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, 40 বছর ম্যাক্সিমাম। এখানে ভ্যাকেন্সি কোড এল লেখা আছে স্ল্যাশ স্যালারি স্ট্রাকচার, যেরকম হয় গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী সেরকম টি রয়েছে। কোয়েশ্চেন পেপার সেম যেরকমটি বললাম, আবেদন ফিজও সেম, 500 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, 400 টাকা এসসি এসটি ওবিসি এবং 300 টাকা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বন্ধুদের জন্য। ক্যাশ অনলি নিয়ে যেতে হবে, অর্থাৎ টাকাই তোমাদের নিয়ে যেতে হবে, কোনোরকম কার্ড বা গুগল পে এগুলো কিন্তু চলবে না। সিলেবাসের কথা বলে দেওয়া রয়েছে, এক্ষেত্রে দেখো পার্ট ওয়ানের ক্ষেত্রে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, এই কটি বিষয়ে 25 মার্কস থাকবে, যাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইন্টেলিজেন্সে 11 মার্কস, জেনারেল ইংলিশে 7 মার্কস এবং ম্যাথে 7 মার্কস থাকছে। পার্ট টুতে থাকছে কন্টেইনিং কোয়েশ্চেন রিলেটেড টু ভ্যালু বেসড এডুকেশন, অর্থাৎ রামকৃষ্ণ মিশন সংক্রান্ত প্রশ্ন উত্তর। আর লাস্টে থাকবে 10 মার্কসের পার্সোনালিটি টেস্ট। তো সব কিছু মিলে টোটাল 50 মার্কসের এক্সামিনেশান হচ্ছে, এবং যেগুলি আগে বললাম সেগুলি এখানে রিপিট করা রয়েছে। মেথড অফ সিলেকশন একই রকমভাবে, প্রথমে যারা আবেদন করবে তাদের শর্ট লিস্ট করা হবে, যে কেউ নন এলিজিবল ক্যান্ডিডেট আছে কিনা তাদেরকে বাদ দেওয়া হবে, তারপর একটা শর্ট লিস্ট প্রকাশ করা হবে। নন এলিজিবল কেন হয় সেটি একটু আগে বলেছি। যারা রিটেন এক্সামিনেশানে এলিজিবল হবে তাদের বাই পোস্টে বা বাই মেলের থ্রু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড পাঠিয়ে, যে অ্যাডমিট কার্ডটি তোমাদেরকেই ফর্মের পাশাপাশি ফুলফিল করে নিয়ে যেতে হবে। ভিডিওর শেষে আমি ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটিরই স্যাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তারপরে স্টেপ থ্রিতে বলা হয়েছে পার্সোনালিটি টেস্ট হবে, সেক্ষেত্রে ভাইবা থাকবে 5 মার্কসের এবং 5 মার্কসের ডেপথ অফ নলেজ অফ ক্যান্ডিডেটস ইন হিজ ওন ফিল্ড অফ ওয়ার্ক, মানে কম্পিউটার সম্পর্কিত নলেজ, বা গ্রুপ ডির যেহেতু পোস্ট যেটা ছিল আর কি ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো ল্যাব সম্পর্কিত কোয়েশ্চেন আনসার থাকবে। লাস্টে রয়েছে স্টেপ 4-এ যে পার্সোনালিটি টেস্ট রিটেন এক্সামিনেশান, এর ভিত্তিতে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং র্যাঙ্ক ওয়াইজ ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেখান থেকে তোমরা জানতে পারবে কারা কারা সিলেক্ট হয়েছে। এছাড়া আরও ডিটেলস রয়েছে, প্যানেল অ্যাপয়েন্টমেন্ট জেনারেল ইনফরমেশান কিছু রয়েছে। গ্রুপ ডি পদে যারা যারা আবেদন করবে তাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলি ফর্মের সঙ্গে নিয়ে যেতে হবে, সেগুলি হলো ফটো আইডেন্টিটি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত জেরক্স কপিস, এবং কোনো সার্ভিসে যদি থাকো সেটির একটি প্রমাণ। তো এই হলো সমস্ত ডিটেলস বন্ধুরা, সমস্ত কিছু একটি ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করলাম তোমাদের হেল্পের জন্য। বন্ধুরা ফর্ম এবং অ্যাডমিট কার্ডের একটি স্যাম্পল দেখাচ্ছি। দেখো প্রথমে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফর্মের একটি স্যাম্পল কপি, তো এইটি তোমাদের ফুলফিল করতে হবে, সম্পূর্ণ কেয়ারফুলি তোমাদের ফুলফিল করতে হবে। যে জায়গাগুলো তোমরা জানবে না, যেরকম ওপরে ফর্ম নাম্বার, এগুলি তোমরা দেবে না, এগুলি অফিসিয়াল কাজের জন্য। যেগুলি তোমরা জানবে সেগুলি অবশ্যই ফুলফিল করে নিয়ে যাবে, যেরকম ভ্যাকান্সি কোড, ভ্যাকান্সি কোডটি আমি দেখালাম, ওখানে এল স্ল্যাশ এরকম কিছু একটি ছিল, তো সেটি দেখে নিয়ে এখানে ইনপুট করবে, তারপরে নাম, ফাদার্স নেম, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখবে। এটি কিন্তু ফর্মটি কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টের ফর্ম, তো যারা ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করবে তারা এই ফর্মটি ফুলফিল করবে, আর যারা টিচিং পদে আবেদন করবে তার জন্য আরেকটি ফর্ম আছে। তো ফর্মটি ফুলফিল করার পাশাপাশি এই যে অ্যাডমিট কার্ডের একটি ফর্ম বলতে পারো, তো এই অ্যাডমিট কার্ডের ফর্মটিও তোমাদের ফুলফিল করতে হবে, এখানে ভ্যাকান্সি কোড, সিগনেচার এবং যাবতীয় ডিটেলস দিয়ে। তো এটি তোমাদেরকে তারা বাই পোস্টে পাঠিয়ে দেবে এক্সাম হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে, কিন্তু যখন তোমরা স্কুলে যাবে জমা দিতে তখন তারা এগুলি সব জমা নিয়ে নেবে। এবং ডেট অফ রিটেন এক্সামিনেশান দেখো বলা রয়েছে এখানে 10th সেপ্টেম্বরে এক্সামিনেশান হবে, অর্থাৎ মোটামুটি 1 মাস সময় পাচ্ছ। যারা একটু সিরিয়াস বা সিনসিয়ার তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারো রামকৃষ্ণ মিশনের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য এবং একটা গভর্নমেন্ট চাকরি করার জন্য। এটি একটি ভালো অপরচুনিটি তোমাদের জন্য। এবং এখানে সেন্টারের নামও লিখে দেওয়া রয়েছে, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহটাতেই এক্সামিনেশানটি হবে, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। এটি হচ্ছে বাংলা বিষয়ের সিলেবাস, তো এটিও সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা সবই পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমি সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। এবং এটি বাংলা বিষয়ের পার্ট টুর পোর্শন, যেটি 10 মার্কস ছিল সেটির সিলেবাস এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত ডিটেলস, যেটুকু কভার করা যায় আমি একটি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম, অনেকটা লেন্দি হয়ে গেছে, জানি না তোমরা পুরোপুরি কতজন দেখবে বা কিছু, তবুও তোমাদের সঙ্গে আমার ইনফরমেশানগুলি শেয়ার করে দেওয়া দরকার, তাই আমি শেয়ার করে দিলাম। কোনোরকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের চাকরির ইনফরমেশানগুলি জানার জন্য
আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে, আর তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।